গেল শুক্রবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে সাত নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের বিরুদ্ধে। এরই মধ্যে অস্ত্রসহ মহড়ার একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। পরে এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। ত্বকের অনুজ্জ্বলতা নিয়ে ভাবছেন? আর টেনশন নয়, ইজাবু ফিলা মেডিকা নিয়ে এলো অত্যাধুনিক জার্মান প্রযুক্তির স্কিন ব্রাইটেনিং ট্রিটমেন্ট। অভিযোগে জানা যায়, বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী আফতাব হোসেন খানের নেতৃত্বে 10 থেকে 12টি মোটর সাইকেলে 20 থেকে 25 জন অস্ত্রধারী সন্ত্রাসী তার বাসার ফটকের সামনে আসে। সন্ত্রাসীরা বন্দুক তাক করে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে বলেও জানা যায়। ওরা 15-20টা মোটর সাইকেল, 12-13 মোটর সাইকেল হবে, সে আমার বাসার সামনে ওই যে আমার বাসায় ঢুকার জন্য কাজ করছে, মানে হয়তো চেষ্টা করছে বা অস্ত্রটা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, গুলি করবে। ইতিমধ্যে ওই যে কাউন্সিলর পদপ্রার্থী উনি দেখছে যে ক্যামেরা আছে, তো ইশারা ইশারি করে বলে দিচ্ছে যে এখানে তো ক্যামেরা আছে। তো যাই হোক, ওরা গুলি মানে আবার অস্ত্রটা লুকাইয়া মানে লুকাই নিছে, এরপর আবার চলে গেছে। পরদিন যেটা আমার ফুফুতো ভাইয়ের ফুফুতো বউয়ের স্বামীকে ওরা ওই আঘাত করছে, আবার মোটর সাইকেলটাও নিয়ে গেছে। এবং রানিং গভর্নমেন্ট যারা আছেন কর্ণদার, এদের কাছে আবদার হইলো এই ধরনের নির্বাচনে তো আমরা করাটা কঠিন, সাধারণ লোক আমরা তো খুব মানে হাইলাইট কিছু না, আমাদের পক্ষে খুবই কঠিন। ওরা যদি পরিবেশ করে না দেয় তো নির্বাচন কিভাবে করবো? ওনারা পরিবেশ করে দিতে হবে, ওনারা পরিবেশ করার জন্য নির্বাচন কমিশন বা যারা আছে দায়িত্বে, ওনারা যদি সাধারণ মানুষকে ইজিলি কাজ করতে না দেওয়া হয় বা এই ওয়ার্ডের যারা চিহ্নিত আগে থেকে মামলার আসামি, বিভিন্ন সময় অস্ত্র মামলা, মাদক মামলা বা বিভিন্ন সমস্যা আছে চিহ্নিত যারা, ওদের সাথে তো একটু আগে থেকেই প্রশাসন একটু যদি প্রেশারে রাখতো তাহলে এই ধরনের ঘটনা হতো না। এ সময় ভিন্ন সুর ছিল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের। কালবেলাকে তিনি জানিয়েছিলেন, এ সব এডিট করা ভিডিও ছাড়া হয়েছে লন্ডন থেকে। ওইগুলো সব বানোয়াট ভাই যে ছাড়ছে, ওর আইডিয়া হচ্ছে লন্ডনের কে হবে, উনি উনি এডিটর এই জার্নালিস্ট লন্ডন থেকে ছাড়ছে, সম্পূর্ণ মিথ্যা। এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। গণমাধ্যমে ইসি সচিব জানান, মামলার এজাহার, ভিডিও ফুটেজ ও প্রার্থীর আইনজীবীদের বক্তব্য শুনে প্রতীয়মান হয়েছে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, এজন্য তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে প্রার্থিতা বাতিলের খবরে অভিযোগকারী প্রার্থী সাইদ মোহাম্মদ আব্দুল্লাহর স্বস্তি থাকলেও তিনি জানান, আফতাব হোসেন খান কখনোই এলাকায় কোনো জনপ্রতিনিধির ভূমিকা পালন করেননি, উনি এবার নির্বাচনে গেলেও জিততে পারতেন না বলেও দাবি করেন তিনি। আসলে উনি ফিল্ডে থাকলেও যদি নর্মালি ইলেকশনের জন্য ভোটাররা যাইতে পারতো তো উনি জিততে পারতো না, এটা হলো অরিজিনাল খবর। কিন্তু উনি এটা ওইটা চিন্তা করে দুইটা থেকে ওনার মাথা খারাপ হয়েছে, প্রথমে ওনার দলের একজন খারাপ, যেহেতু আমি অন্য পক্ষের লোক, আমার জন্য আমাকে বসানো অথবা আমাকে প্রেশার দেওয়াটা ওনার জন্য দুই ধরনের, একজনের সহজ আর একজনের কঠিন। ওনার তো এটা বাতিল হয়েছে কিন্তু আমি ওই যে আনুষ্ঠানিকভাবে কোনো আমাকে কাগজ বা কোনোভাবে নোটিশ বা এই ধরনের কিছু এখনো পাই নাই বা অফিসিয়ালি ডকুমেন্টটা আমি দেখি নাই আর কি। ওনার কিন্তু রাজনৈতিক ইতিহাসটা শুরু এই ধরনের, জনপ্রতিনিধি লেভেল না, উনাকে সবাই ওই যে দলেই থাকুক উনি এই শুটার বা খেটার হিসেবে থাকেন, তো এর জন্য সাধারণ লোকগুলো একটু বিতভাবে আছে উনি কি করে মানে কি অবস্থা এখন, এটাই থমথমে অবস্থা বিরাজ করছে। তবে জানা যায়, প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় দায়ের করা একটি মামলায় ওই মহড়ায় থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি সেই অস্ত্র। মাসারুল হক মুহাজির, কালবেলা।